বিএম বিএম প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না ভাইয়া। আরে সুরবালা মাসি যে, কি ব্যাপার? তুমি কি দিদি ভাইয়ের জন্য পাত্র দেখাতে এসেছো নাকি? না আকাশ, তোমার দিদি ভাইয়ের জন্য নয়, তোমার জন্য পাত্রী দেখাতে এসেছেন। মানে আর ইউ সিরিয়াস? আচ্ছা পিসিমণি, তুমি আজই সকালবেলা বিয়ের কথা বললে আর সন্ধ্যেবেলার মধ্যে তুমি সুরবালা মাসিকে ডেকে নিলে, তুমি পারো সত্যি। হ্যালো ছায়া, কি এ তো কুকুর গলা! কি রে দরজা বন্ধ করে কি করছিস বলতো দুটোতে? কুকুর যদি আমাকে এখানে দেখে তো সন্দেহ করবে। কিছু হবে না, আমি দেখছি, তোমরা নর্মাল থাকো। হ্যালো মাসিমণি, তোমাকে এখন ঢুকতে দেওয়া যাবে না। আরে কেন, দরজা খোল। আমাদের এখন গোপন বৈঠক চলছে। আরে কি গোপন বৈঠক, আমিও দেখবো কি করছিস তোরা। দরজা খোল, খোল বলছি। উমা, ইনি কি করছেন তোদের গোপন বৈঠকে? আমি বুঝতে পারছি না, কদিন ধরেই দেখছি তোরা হয় কলেজ যাওয়ার আগে নালে কলেজ থেকে ফেরার পর তিনজনে মিলে গুজগুজ ফুসফুস করিস, কি এত আলোচনা হয়? হ্যাঁ আশ্চর্য তো তোমরা, সত্যি বাবা, আমি কোথায় রান্না বান্না করলাম নিজের হাতে, সব মেয়ে দুটো কলেজ থেকে ফিরলে একসঙ্গে খাবে বলে, আর এখানে আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে শুনি। মাসিমণি, আলোচনাটা এখন না করলে হতো না, তাই বেশ বেশ কর তোরা আলোচনা, আমিও শুনবো কি আলোচনা হয়। তোমাকে তো বলা যাবে না। কেন, তুমি যাও, তোমাকে বলা যাবে না। না না, ওসব বললে তো হবে না, আমি এখান থেকে নড়ছি না, আমি এখানে থাকবো আর শুনবো কি আলোচনা হয়। তুমি কেন এরকম করছো বলো তো? তুমিও না দিন দিন ছায়ার মতো হয়ে যাচ্ছ। একটা সারপ্রাইজ প্ল্যান করলাম, বলে দিলে হয়? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? দেখেছো, সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ থাকে। আজ তো মেশোর তোমাকে কিছু একটা গিফট হিসেবে দেওয়া উচিত, ডিটেলসে বলছি না। আচ্ছা আমি বুঝতে পারছি না, এই লোকটাও কি তোদের সঙ্গে থেকে থেকে তোদের মতোই ছেলে মানুষ হয়ে গেল নাকি? সত্যি বাবা, পারো তুমি, এই আয় তাড়াতাড়ি খেতে। ভাবি এবার কি করবে, মানে এখন কোথায় গিফট পাবে? তোমরা কি ভেবেছো যে আমি কুকুর জন্য গিফট কিনিনি? হ্যাঁ কিনেছি। বাপি তুমি তো এখনো বেশ রোমান্টিক। না না না, তাড়াতাড়ি চলে এসো, আমি খেতে যাচ্ছি, তোমরা এসো। কি রে, হ্যাঁ তুই আমাকে ছেড়ে থাকবি? হ্যাঁ একা একা থাকবি? আরে ঠিক আছে, এরকম কেন করছিস? সরি। এই শোন, আমরা যদি পড়াশুনো করি সেটাও একসাথে করব, আর যদি ধরা পড়ে যাই সেটাও একসাথে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল চল চলে এবার। আস্তি, এটা কি বললো ছায়া? ধরা পড়ে যাব মানে কিসের জন্য ধরা পড়বে? না না না, কিছু একটা গন্ডগোল পাকছে, আমাকে আরো বেশি করে চোখ কান খোলা রাখতে হবে। মা চা হলো গো। হ্যাঁ রে, এই তো আনছি। কি গো দিদি ভাই, আচারে তেল দিয়ে মুড়ি মাখছো বুঝি? হ্যাঁ রে, তোর দাদা খেতে চাইলো তো সেই জন্য। ও আমার বরকে আবার এসব খাইও না, কিন্তু ওর পেটে তো সহ্য হয় না জানোই, আমি ওর জন্য বাবাজির আশ্রম থেকে স্পেশাল বরফি নিয়ে এসেছি, ও ওটাই খাবে। মা জানো তো, মেজো ওর বাবাজির আশ্রম থেকে এরকম অনেক খাবার দাবার নিয়ে আসে যেগুলো শুধুমাত্র ভাইমণিকেই খাওয়ায়, আর আমাদের কপালেও সব কিচ্ছু জোটে না। তোমরা খাবে? খাওয়ালেই খাবো, স্পেশাল বরফি বলে কথা। দাঁড়া আমি এক্ষুনি আনছি করলার বরফি। হ্যাঁ কি কি করলা বরফি? একটু বের করে দে না বাবা, আকাশকে একটু নুডলস বানিয়ে দি। দিচ্ছি।
আকাশ খাবে বলেছে বুঝি? দেখেছো আমি খাবার কথা বললাম, মুখ ঝামটা খেয়ে এলাম। বাবা আর ছেলের মধ্যে ঝামেলা হবে আর মাঝখানে পড়বো আমি, কি করি বলতো? ছেলে বিয়ে করবে না বলে গোঁ ধরে বসে আছে আর বাবা বলছে বিয়ের তোড়জোড় শুরু করো, আমি কি করবো? কোন দিকে যাই বলতো? কি দরকার ছিল ওইটুকু ছেলেকে বিয়ের কথা বলে খেপিয়ে দেওয়ার? কি যে করে ঠাকুরজি, মাঝখান থেকে যত ঝক্কি সামলাতে হবে আমাকে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে না হয় একটু ঝক্কি পোহালেই। আর আমি কিন্তু বলেই খালাস হই না, যে দায়িত্বটা নিই সেটা পালনও করি। আমি সেভাবে কথাটা বলিনি ঠাকুরজি, মা হয়ে ছেলের এই অবস্থা দেখতে কারো ভালো লাগে? তোমার ছেলেকে বলে দেখো যদি দাদার মন গলাতে পারে। বাবা বাবা তুমি একবার ভেবে দেখো, কোনো মডার্ন ফ্যামিলি তাদের ছেলে মেয়েকে এই বয়সে বিয়ে দেয়? বাবা তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আমার কথাটা একটু শোনো। আরে আমি তো বুঝতে পারছি না মডার্ন ফ্যামিলির সঙ্গে এই বিয়ে দেওয়ার কি সম্পর্ক। বাহ, চিন্তা ভাবনায় আধুনিক কিন্তু কাজকর্মে মধ্যযুগীয়। ভেরি গুড পিসিমণি। পিসিমণি তুমি একটু দাঁড়াও, আমি বাবার সাথে কথা বলছি। হ্যাঁ না না, তুমি আমার সঙ্গেই কথা বলবে, কেননা তোমার এই বিয়ের প্রস্তাব, সুরবালা মাসিকে ডাকা, এই সব কিছুই তো আমিই করেছি, তাই না? বাবা 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 শোনো, আমার কথাটা একটু শোনো, বোঝার চেষ্টা করো। এখন কিন্তু আমি বিয়ে করতে পারবো না, আমার কাছে বাকি জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি বিয়ে করবো কি করে? বাবা আমার মাত্র 22 বছর বয়স, তুমি বুঝতে চাইছো না কেন? না না, কিচ্ছু বোঝার দরকার নেই। দেখ না এইটুকু অন্তত দেখ, এই ছবিগুলো দেখ, এইটা এই দেখ এই দেখ। উফ, তোমরা কেন বুঝতে চাইছো না? বিয়েটা যদি আমি করি বন্ধুরা আমায় প্যাক দেবে। কি দেবে? এসব আবার কি ভাষা? কি মাসিমণি, কেমন লাগলো গিফটটা? তো বুড়ো বয়সে যত ছেলে মানুষই। না না, আমার মোটেই ওসব লাগবে না। আরে লাগবে না মানে? মেজদা এত সাত করে নিয়ে এলো। মেজদা তুমি পড়াও তো, পড়া 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 পড়া। ওমা হাতটা বাড়াও। হ্যাঁ মাসিমণি, হাতটা বাড়াও। করো না, এবার বসো তো, আমি সবাইকে খাবার বেড়ে দিই। বসো, বস দীপু, বস। মা, তোমার হাতের এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা জাস্ট অসাধারণ। ও কি রে, সব বনের পাতে তুলে দিচ্ছিস, নিজে খা। এই তো আমি খাচ্ছি, ও পছন্দ করে বলে ওকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমিও এবার ওকে খাইয়ে দেব, দেখি। আমরা দুজন বন্ধু ভীষণ, তাই তো এত মায়া, সারা জীবন পাশাপাশি আলো ছায়া। বাবা কি মিল দুই বোনের। এই ছায়া, আরো দু হাত ভাত নে তো। আরে বাবা নেবো নেবো, দাঁড়া এরপর মাটন আছে তো। একেই বলে পেট না কুয়ো। অনিশ কাকু কি বললে তুমি? তোমার মিষ্টি আসুক, তখন তো সেগুলো পুরোটা একাই খেয়ে নেবে, কাউকে তো দেবে না। আরে আমি তো না শুধু রাত্রিবেলা খাচ্ছি, আর তুই সকালবেলা ফ্রেশার্সে গিয়ে বিরিয়ানি সাটিয়েছিস, তারপর এখন এসে এই এত কিছু খাচ্ছিস। হ্যাঁ রে, এই তো চেহারা, এত খাবার যায় কোথায় বলতো? এটা কিন্তু ঠিক হচ্ছে না অনিশ কাকু। আরে বাবা, দুপুরবেলাকে বিরিয়ানিটা এমনি এমনি খেয়েছি নাকি? কলেজের সবার সাথে ভালো র্যাপো বানানোর জন্য বিরিয়ানিটা খেয়েছিলাম। আলো যা ঝামেলা বাঁধিয়ে এসেছিল সেটাকে ম্যানেজ দিতে হবে তো। বাবা বাবা তুমি আমার মুখের কথা না, মনের কথাটা একবার শোনো। এই দুরন্ত 22 বছর বয়সে আমার এখনো রিভার রাফটিং করা হয়নি, স্কুবা ডাইভিং করা হয়নি, রক ক্লাইম্বিং করা হয়নি, আর এই একটা বয়সে তুমি আমায়
সংসারের মহাসমুদ্রে ঠেলে দেবে। একটু কি ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না আকাশ? কি করবো বাবা, এরকম ড্রামাটিক সিচুয়েশন তো আমি আগে পড়িনি। হেব্বি চাপ বাবা, প্লিজ আমার কথাটা বোঝো। দীপা, খাবারটা হয়ে গেছে, একটু আকাশকে দিয়ে আয় তো। তাও দিয়ে আসছি, এনে। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, এই বয়সে। খাবারটা খেয়ে নাও। আমার খিদে পেয়েছে, কিন্তু আমি তাও খাবো না। মেজবৌদি, মেজবৌদি, তুমি একবার দেখো তো তোমার বাবাজির আশ্রমে কোনো ভ্যাকেন্সি আছে কিনা। আমাকে মনে হচ্ছে সাধু হয়ে ওখানেই যেতে হবে। আকাশ, কতবার মানা করেছি এ সমস্ত কথা না বলতে, তোমরাও শুরু করেছো। ছেলেটাকে কি এখনই সত্যিই বিয়ে করতে হবে? আমার কথাটা বোঝার চেষ্টা করো, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, তা এখনই এত তাড়াতাড়ি কি দরকার? আর একটু বয়স হোক, একটু বড় হোক, তারপর না হয় করবে। সেটাই তো, এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছি। আরে বাবা, বিয়ের জন্য একটা মেন্টাল প্রিপারেশন লাগে তো, এন্ড আই এম নট প্রিপেয়ার্ড। তোমার দাদারাও কিন্তু কেউ বুড়ো বয়সে বিয়ে করেনি। আচ্ছা ঠিক আছে, আমি নয় আমার কথা ছেড়েই দিলাম, কিন্তু তোমরা তো একজন মডার্ন মেয়ে খুঁজছো, তাই না পিসিমণি? আচ্ছা মডার্ন মেয়েরা কেমন হয় তোমার কোনো আইডিয়া আছে? সবাই কিন্তু বিএম এর মতন এতটা ভালো মানুষ হয় না, আগুন হয় আগুন। একটি বল কেন জানো, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, আর তোমার বকুনি তারও কোনো ধার ধারবে না। তাই তুমি কটা মেয়েকে চেনো? বিশ্বাস হচ্ছে না তো, আমাদের কলেজের ছায়া অধিকারীকে যদি দেখতে তখন বুঝতে। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মাত্র, কি দিমাগ! ওর বাবা খুব বিখ্যাত কেউ, শ্রীরামপুরের অলকেন্দু অধিকারী। সেই দিমাগে তার তার মাটিতে পাই পড়ে না। এই হচ্ছে আজকালকার বুনেদি বাড়ির শিক্ষিতা মেয়ে। এরকম একজন মেয়েকে ঘরে আনতে চাইছো তো, একবার চলে এলে না তখন বুঝবে ঠেলা। অলকেন্দু অধিকারীর মেয়ে? হ্যাঁ, ওই আলো আর ওর বোন ছায়া, ওরা দুজনেই ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে ভর্তি হয়েছে। তাই তোমার সাবজেক্টে আলাপ হয়েছে? হ্যাঁ, ওই অল্প, ছায়া আমার সাবজেক্টে, আলো কিন্তু আছ নিয়ে পড়ে। সে যাই হোক, আসল কথাটা হচ্ছে আজকালকার মেয়েরা প্রচণ্ড কমপ্লিকেটেড, আর যারা এই সব মেয়েকে বিয়ে করে বাড়িতে বউ করে আনতে বলে তারা বোকামো করে, বোকামো। আকাশ ওদের চেনে, কি নিয়ে পড়ে তাও জানে, তার মানে ইনফরমেশন ভুল ছিল না। পবিত্র চ্যাটার্জির মতন অত বড় বিজ্ঞানীর মেয়ে আর্টস নিয়ে পড়বে? ছোটবেলায় তো আলোকে দেখেছি, খুব ইন্টেলিজেন্ট মেয়ে। কেন রে, আলো কি করেছে? ও কিছু না আশিমণি, এমন কিছু না, ছাড়ো তো। কেন কেন, আমরাও শুনবো, কি করেছিস বল না, বল বল। তুমি আর বলো না অনিশ কাকু, আমাদের কলেজের সিনিয়র আছে না আকাশ দা, ওর সাথে আলো আজ্জা ঝামেলা বাঁধিয়েছিল তো ম্যামে কি বলবো। আরে চুপ কর না তুই, তোকে সব কথা বলতে হবে এখানে। না না, আরে শুনি না কি হয়েছে বলো। আসলে মেশো, ওই নবীন বরণে ফার্স্ট ইয়ার দের স্টুডেন্টদেরকে বুলি করা হচ্ছিল, সিনিয়ররা করছিল, মানে এটা করো ওটা করো বলে অপদস্থ করছিল, তাই আমিও ওই আকাশকে অপদস্থ করেছি। এমন মজা দেখিয়েছি জীবনে ভুলতে পারবে না। ওমা, তুই তো দেখছি সত্যি সত্যি খুব রেগে গেছিস, এত রাগলি কেন? না মা, ওরকম ঝগড়াঝাটি করে না। কি করবো মাসিমণি, নিজে গান গাচ্ছে গাক না, তাই বলে জানো ওর গানের ভিডিওতে আমাকে কাস্ট করবে বলেছিল। মানে এই সমস্ত কথা বলেছে? না না, তাহলে তাহলে তুমি একদম ঠিক করেছো, ওকে কথা শুনি।
কি বলছো মেজো জেঠু, আলো কিন্তু এই প্রস্তাব ফিরে একদম ঠিক করেনি। ইনফ্যাক্ট আকাশ কিন্তু ভীষণ ফেমাস ছেলে। আরে ওই গানের দলটা আছে না, ডানপিটের দল, ওটা তো ওরই গানের দল। আরে আমরাই তো গেছিলাম ওই শো দেখ। কি বললি দীপু, তোরা গিয়েছিলি? কবে গিয়েছিলি রে? এবার কি করে সামলাবো সিচুয়েশনটা? উফ, দীপু দাটা যে কি করে না। কি খবর, ছবি জোকারের কি হলো? এখনো পারিনি স্যার। আর কতদিন ধরে এই একই উত্তর দেবে আমাকে? তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই। হ্যাঁ স্যার, আমি বলুন স্যার, শ্রীরামপুরের পল্টুকে মনে পড়লো তাহলে? কাজ আছে পল্টু। হুকুম করুন স্যার। তোমাদের শ্রীরামপুরের অলোকেন্দু অধিকারীকে চেনো? দুই মেয়ে আছে। দুই মেয়ে না স্যার, এক মেয়ে ছায়া অধিকারী, আর একটা যে মেয়ে আছে না, ওটা হলো অলোকেন্দু অধিকারী শালীর মেয়ে আলো। দুজনেই বিদেশে পড়তো, সবে মাত্র দেশে ফিরেছে, সব খবরই থাকে স্যার। সেই জন্যই তো তোমাকে ফোন করা পল্টু। ওই মেয়ে দুটো ছবি ইমিডিয়েটলি আমার চাই, জোগাড় করে দাও। ভাইয়া ভাইয়া, তোমার সঙ্গে তো আমার কথা আছে নাকি? বিএম, আমার আর কিচ্ছু শোনার নেই। এই বাড়িতে যা বিয়ের তাল উঠেছে না, তোমাকে কিন্তু যে করে হোক এটাকে স্টপ করতে হবে। সেটা বুঝতে পারলাম, কিন্তু ভাইয়া এই বিয়ে করতে না চাওয়ার আসল কারণটা সেটা একটু বলো। তুমি আমায় কারণ জিজ্ঞেস করছো? তুমি নিজে বুঝতে পারছো না? আরে এটা আমার বিয়ের বয়স। তাহলে কিসের বয়স মানে এটা কি কি বলছো? এটা কি দেখো, আমার কিন্তু এমনিতেই মাথা গরম আছে। হ্যাঁ মাথা গরম বোঝাই যাচ্ছে, কিন্তু ভাইয়া আমিও ঘাসে মুখ দিয়ে চলি না। হ্যাঁ সত্যি করে বলবে, তলে তলে কি চলছে বলো তো। মানে এটা কি কি চলবে রে বাবা? তোমা বুঝতেই পারছো না। এই যে তুমি বাবার সামনে ছায় অধিকারীর নামটা নিলে, সেটা কি এমনি এমনি নিলে? তোমার এত সাহস তো আমি আগে কখনো দেখিনি ভাইয়া। ছাপ বাবা, তুমি কি ভাবছো বলো তো? একজন সেন্সিবল মানুষের যা ভাবা উচিত আমি সেটাই ভাবছি। দেখো তোমার কথা শুনে তো স্পষ্ট মনে হচ্ছে যে সেই মেয়ে অলরেডি তোমার মনের মধ্যে অনেকটা জায়গা করে বসে আছে। বিএম, তোমার না মাথাটা একদম গেছে। একটা মেয়ের সাথে কথা বললেই তোমাকে এরকম ভাবতে হবে? আরে বাবা, আমি তো ছায়া অধিকারী কতটা রুড, সেই এক্সাম্পল সেট করার জন্য ওর নামটা নিয়েছিলাম। তুমি জানো না ওই মেয়েটা কীরকম। আমি কত ভালো করে ওর সাথে কথা বললাম, ইভেন আমার আমার মিউজিক ভিডিওতে ওকে অ্যাক্টিং করার প্রপোজালও দিলাম, কি রুডলি যে আমার মুখের ওপর না করলো তুমি ভাবতে পারবে না। কত কথা, আমার এসব ভালো লাগে না, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, আমি কিন্তু কলেজে পড়াশোনা করতে আসি, এসব নয়, ব্লা ব্লা ব্লা। রিয়েলি এইসব মেয়েদের বোঝা না, এদের হ্যান্ডেল করাটা খুব টাফ। এটা তুমি একদম ঠিক বলেছো, এইরকম মেয়েদের হ্যান্ডেল করাটা একটু টাফ বটে। আসলে পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে তো, তারা তো আর এমনি এমনি কারোর কথা শুনে কোনো কাজ করবে না। যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে ভাবনা চিন্তা করে নিজের কাজ করবে, প্রয়োজনে মুখে মুখে উত্তরও দেবে। আসলে সব থেকে ভালো কি হয় জানো তো ভাইয়া, তোমার জন্য ওই অচপাড়া গাঁ থেকে যদি কোনো মেয়ে নিয়ে আসা হয়, তাতে পিসিমণি খুব খুশি হবেন, যা ইচ্ছে তাই বলতে পারবেন, বকেই যাবেন বকেই যাবেন, সেই মেয়েও সাতচারে রা কাটবে না, সব কিছু মাথা পেতে নেবে, তুমিও বউ নিয়ে খুশি থাকবে। তুমি তুমি কি বউ বউ করছো বলো তো? আমি তো বললাম আমি বিয়ে করব না। আচ্ছা শোনো না, আমার আমার মাথায় একটা 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 আইডিয়া এসেছে, যে এই যে তুমি তো ফোক সং পছন্দ করো, মাটি থেকে উঠে আসা গান, তো তোমার বউ সেও যদি গ্রামেরই মেয়ে হয়, তাহলে তো সে তোমাকে ওই তোমার ফোক সঙ্গে অনেক বেশি করে তোমাকে ইন্সপায়ার করতে পারবে, তোমাদের কিন্তু ভালো মানাবে। ছাই মানাবে, ইন্সপিরেশনটা না সবার থেকে পাওয়া যায় না। হ্যাঁ তা পাওয়া যায় না বটে, আর যার থেকে পাওয়া যায় সে পাত্তাই দিচ্ছে না, তাই না? বিএম তুমি এবার যাবে? একটু পরে যাই। না
তুমি এখনি যাবে, আমাকে গানটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ তো প্র্যাকটিস করো, আমিও তো একটু শুনবো যে তুমি ছায়া অধিকারীর নাম নিয়ে কি গান গাও। না সেটা হচ্ছে না, চলো চলো চলো। আর একটা কথা, বিএম তুমি চলো, আমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যাও। না না একদম যাও 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 একদম না। কি করে যে ছায়াকে এই ভিডিওটার জন্য রাজি করাবো? তবে একটা কথা নিশ্চিত, ছায়া যদি এই ভিডিওটা করতে রাজি না হয় আমি এই ভিডিওটা বানাবোই না।